Great Indigence, Kolkata Heritage Trailer Cruise, just beside the Shipping Corporation of India Limited. So, এটা হচ্ছে bus stop. এখানে তোমাদের নামতে হবে. এটা হচ্ছে gate. এবার এই gate দিয়ে ঢুকে এখানে চক্র রেলের রেল লাইনও আছে. যদি কেউ ট্রেনে করে আসতে চাও তো এখানে দূরে একটা স্টেশন দেখতে পাচ্ছি, জানি না এটা কি স্টেশন, তবে ওই ইডেন গার্ডেন্স এর পরের স্টপটাই আর কি, যদি তুমি চক্র রেলে করে আসো. আর এই যে মিলেনিয়াম পার্ক দেখতে পাচ্ছ, এখানে খাবার জায়গা টায়গা আছে, বাচ্চাদের চড়ার জায়গা আছে, এখানে চা কফি লস্যি এসব পাওয়া যায়. এই টিকিট কাউন্টার, এটা একটা টিকিট কাউন্টার, তো এই টিকিট কাউন্টারটা বোধ হয় মানে মাল ঠালে নেওয়ার জন্য বা অন্য কোনো টুকটাক যদি এখান থেকে অন্য কোথাও যেতে চাও, মানে নর্মাল জেটিতে চড়ার জন্য. আর যেটা রিভার ক্রুজ সেটার জন্যে এই হচ্ছে টিকিট কাউন্টার, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ. মাস্ক না পরলে কিন্তু, মানে হাতে খুলে তুমি রাখতে পারো, মাস্ক না পরলে এটা তোমার দিচ্ছে না. এটাকে টাইমিংগুলো তোমরা দেখে নাও, উইকডেজ 4 PM আর 6 PM এ চলে 1.5 ঘন্টা করে, উইকেন্ডস দ্যাট ইজ স্যাটারডে অ্যান্ড সানডে আর হলিডেজে 1.5 ঘন্টা করে, চারবার রাইড আছে, 12টা, 2টা, 4টা, 6টা. আমরা চড়ছি 4টা, ইয়েস পার হেড ₹39। তো এই টিকিট কাউন্টার থেকে কিনতে পারো. আর এখানে যেমন আছে আরও যেগুলো ক্রুজ চলে সেগুলোর কিছু টাইমিং, এই জায়গাটা মিলেনিয়াম পার্কেরই একটা এক্সটেনশন, এদিকে ওদিকে টয়লেট আছে. আর এই জায়গাটা দেখতে পাচ্ছ সেরকম, যেরকম বললাম শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ঠিক অপোজিটে. আচ্ছা এটা কিন্তু একটা ওয়ান ওয়ে, ঠিক আছে, এটা একটা ওয়ান ওয়ে, যদি রিটার্ন করতে চাও বাড়ির দিকে হয়তো পেছন দিকে রাস্তা আছে, নয়তো এই রাস্তাটা ধরেই ওই দিকে সোজা চলে যেতে পারো বাবুঘাটের দিকে, বাবুঘাট থেকে আবার বাসে করে ব্যাক করতে পারো. তো এইখান দিয়ে এন্ট্রি হবে, এখনও টাইম হয়নি তাই এন্ট্রি করাচ্ছে না. তো দেখতে পাচ্ছো এন্ট্রি, টেম্পারেচার চেক হবে, টেম্পারেচার চেক করে তারপরে ঢোকানো হবে. তো দিস ইজ দি এন্ট্রি, সো দিস ইজ দি পার্ট ওয়ান, যে কীভাবে আমরা রিভার ক্রুজ চড়তে পারি. তারপরে আবার ওঠার সময় আমি আবার একটা ভিডিও করবো, তোমরা ওটার ব্যাপারে আবার ঠিকঠাক জানতে পারো, দেখতে পারো, বুঝতে পারো. সো অ্যাজ অফ নাও, ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ ইনফরমেটিভ, LSS লাইক, শেয়ার, সাবস্ক্রাইব.